আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিদুল ইতিমধ্যে সৌজি পৌঁছেছেন পনেরো হাজার পাঁচশো পনেরো জন হজ যাত্রী এখনও দশ হাজারের ভিসা হয়নি বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটু লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত পনেরো হাজার পাঁচশো পনেরো জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অনদিকে এখনও দশ হাজার তিনশো পঞ্চাশ জনের ভিসা হয়নি মঙ্গলবার মে সকালে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে সোমবার পর্যন্ত সর্বমোট পনেরো হাজার পাঁচশো পনেরো জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার সাতশো সাতচল্লিশ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী এগারো হাজার সাতশো জন এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে উনচল্লিশটি চাঁদ দেখের সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা দুশো উনষাট্টি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত নয় মে আগামী দশই জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে হজ শেষে কুড়ি জুন ফিরতি ফ্লাইট শুরু হবে দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী বাইশ জুলাই এখনও পর্যন্ত চুহাত্তর হাজার আটশো সাতানব্বই জন হজযাত্রীর ভিসা হয়েছে এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজ করতে যাবেন সেই হিসেবে এখনও দশ হাজার তিনশো পঞ্চাশ জন হজযাত্রীর ভিসা হয়নি এর আগে ছাব্বিশে এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশ দিয়েছিল ধর্ম মন্ত্রণালয় এরপর সাত মে পর্যন্ত বাড়ানো হয় সর্বশেষ ভিসা আবেদন করার সময় বাড়িয়ে এগারো মে করা হয়েছিল সেই সময়ের মধ্যেও সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি পরে সৌদি কর্তৃপক্ষের কাছে ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন জানানো হয় এখনও ভিসা কার্যক্রম চলছে এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো বাষট্টি জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে আশি হাজার ছশো পঁচানব্বই জন সহ মোট পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজ করতে যাবেন আপনি এই পর্যন্তই আসছি আবার একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবার মতামত ধন্যবাদ খুদা হাফেজ